ইস্তেমাকে যে মানুষ কত ভালোবাসে, ইস্তেমা না হলে মানুষ পাগল হয়ে যায়। একবার আমরা করি নাই, মনে আছে পিছনে একবার করি নাই মানুষ নির্ভিল দেবতা আমাদের কেন বন্ধ করলেন? ইস্তেমা বন্ধ করা অতটা সহজ নয়, এর সঙ্গে আমাদের প্রাণের মহব্বত জড়িয়ে আছে। বছরে একদিন মানুষ আসে ইস্তেমা শোনার জন্য, তারা খোরাক পায়, এটা জান্নাতের খোরাক পায়, এই জন্য তারা এখানে আসে। আমার কাছে মেশকাত শরীফ গিয়েছে, মেশকাতটা জঙ্গি কিতাব নাকি বাংলা কিতাব নাকি ভালো কিতাব, যাচাই বাছাই করার জন্য আর হুজুর কাছে পাঠানো হয়েছে। মাসখানিক পরে ফেরত আসছে যে না এটা হাদিসের কিতাব, এটা জঙ্গি কিতাব না। এই হলো বাংলাদেশের মুসলমান পুলিশ অফিসারদের লেখাপড়া দৌরাত্ম্য গুরুত্ব যাই বলেন আপনি বলতে পারেন। মান্দা যদি কখনো তার নিজের জীবনের হিসাব নেয়, তার নিজের আয়ুষ্কালের মূল্য সে যদি কখনো বুঝে, তাহলে সে প্রতিটি সেকেন্ড ও মিনিটকে আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। যে কোনো সময় শূন্য দামের জমা দুরাতে বিদায় হয়ে গেছে, তখন কিন্তু আপনার ধাক্কা দেবে, তাহলে কে কখন কি হলো এ বিষয়ে আমাদের গঠনতন্ত্রে সব বলা আছে। মজলিসে সুরা যাকে আমি নিয়োগ করবেন আপনারা তাকে মেনে নেবেন, অন্ধ খঞ্জ কৃষ্ণকে গোলাম হাফসি গোলাম হলো আপনি তাকে মেনে নেবেন, রাজি আছেন তো? মসজিদে সুরা এই ব্যাপারে পুরো সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে কোনো হয়েছে আমাদের হবে না। ম্যান টু ম্যান ভোট নেওয়ার আমাদের সিস্টেম ইসলামে নাই, আমরা এগুলি বিরোধিতা করি। জ্ঞান সম্পন্ন পরামর্শদাতা ভাইরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তিনি আসবেন নেতৃত্বে, ইনশাআল্লাহ আন্দোলন এগিয়ে যাবে। যেভাবে আজকে আপনারা আসছেন তবলিগ ইসলামায়, এভাবে তখনও আসবেন। আল্লাহবাক আপনাদের দাওয়াতকে কবুল করুন, আপনাদের আসা যাওয়ার এই সিলসিলা যেন আগের মতো বজায় থাকে, আমি সেই দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের দাওয়াতকে কবুল করে নাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوحي إلي هذا القرآن لأنذركم ومن بلغ سورة الأنعام مكي ونشاهد جابتيو প্রশংসা যাবতীয় শুক্রিয়া ও কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে একে একে 32তম বার্ষিক তবলিগী ইসলামায় নদপাড়ার এই মাটিতে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে অন্তঃস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যার রেখে যাওয়া আদর্শের প্রচার ও প্রসারের স্বার্থে আমরা নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান একটি দিন হিসাবে
বলতে পারেন আমার ছোট ছেলের ভাষায়, আমাদের ঈদ তিনটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তবলিগ ইজতেমা। কাল রাত্রে আমাকে ছেলে বলছে, আব্বা আমাদের ঈদ তো আমাদের তিনটা। এটা যে আহলে হাদিসদের মধ্যে শুধু বলবো না, যারা হক পিয়াসী তাদের জন্য নিঃসন্দেহে আমাদের এটা তবলিগ ইজতেমা, এটা অত্যন্ত আনন্দের খোরাক, মিলন মেলা, এটা আমাদের জন্য বড় গৌরবের। কোনো বেদাতই আমাদের এখানে আসে না, এটা আলহামদুলিল্লাহ একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য যে হেদায়ত পিয়াসী ভাই বোনেরাই এখানে আসেন। দুর্ভাগ্য বোনেদের জায়গা দিতে পারছি না বলেই শুধু ভাইরা আসছেন, বোনেদের অভিযোগ আর শেষ নাই। তবু তারা ধৈর্য ধারণ করছেন, আরও করুন, আল্লাহ পাক যদি সুযোগ দেন। আগামী বছর আমরা বাঁচব কি না জানি না, আপনারা ইনশাল্লাহ আলাদা মাটি পেতে পারেন আল্লাহ পাক যদি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন তার রসুলের মাধ্যমে, রসুলকে বলার জন্যই বলছেন, এমন অবস্থা কথাগুলি বলা হচ্ছে মক্কী জীবনে যখন আল্লাহর রসুল আল্লাহর বিধান প্রকাশ করা, প্রচার করার বাধা লঙ্ঘন করে কথা বলার সুযোগ তিনি পাচ্ছিলেন না, বাক স্বাধীনতা বন্ধ হয়ে গেছিল। তিনি যেখানেই কথা বলতে যান চারদিকে হৈ হৈ রৈ রৈ শুরু হয়ে যায়। লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি, খবরদার এই কোরআন যেন তোমরা শোনো না, তোমরা সেখানে হট্টগোল করো, হইচই করো। একটু আগে আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব যেদিকে ইঙ্গিত দিলেন, ওটা কিন্তু ওই রকমই কাজ হচ্ছে এখন। যেখানে তবলিগ ইজতেমার প্রচার প্রসার হবে, তবলিগ ইজতেমার এ তারিখ ঘোষণা হয়েছে প্রায় 2 মাস আগে, আপনারা সবাই জানেন তাহরিকের মাধ্যমে। অথচ চারিদিকে এত ব্যাপক জালসা জুলুস চলছে, তো যেন মনে হচ্ছে সেই লা তাসমাউ লিহাযাল কোরআন, লা তাসমাউ লিহাযাল ইজতেমা, এই ইজতেমা যেন কেউ শুনো না, ওয়াল গাউফিয়ে ঝগড়া করো, হইচই লাগাও, হট্টগোল্লা, ওই কোরআন সঙ্গে মিলে যাচ্ছে ভাষাটা, সেরকমই হচ্ছে। ওই রকম পরিবেশেই এই আয়াতটা নাজিল হচ্ছে। যখন আল্লাহর রসুলকে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছিল না, তখন তাকে বলা হচ্ছে তুমি বলে দাও জনগণকে, উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম উমাম বালাগ, হে মক্কার কুরাইশ নেতারা, তোমরা যতই আমাকে বাধা দাও, যতই ইরাকের হীরা নগরী থেকে সুন্দরী নর্তকী এনে মানুষকে ভাগানোর চেষ্টা করো, আমি দাঁড়ালে চারিপাশে হই হই দৈর শুরু করে দাও, যতই যাই করো না কেন, মনে রেখো উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু, এই কোরআন আমার নিকটে ওহি করা হয়েছে, লেউন যেরকম তোমাদেরকে সতর্ক করার জন্য, অমাম বালাগ, যতদূর পর্যন্ত বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়, সকল মানুষের নিকটে কোরআনের আওয়াজ পৌঁছে দেওয়ার জন্যই আমার নিকটে কোরআনের ওহি করা হয়েছে। যে কথা 2000 বছর পরে আমার রসুল বলেছিলেন, ওই কথা আজকেও আমরা বলছি, আমাদেরকে যতই বাধা দেওয়া হোক না কেন, কোরআনের আওয়াজ ইনশাআল্লাহ চলবেই, বন্ধ হবে না। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني اسرائيل ولا حرج رواه البخاري رسول الله صلى الله عليه وسلم তার সামনে যখন তারা ছিলেন সবচেয়ে কনিষ্ঠতম সাহাবী, একেবারে তরুণ সাহাবী, 17-18 বছর বয়স, আব্দুল্লাহ ইবনে আমরকে বলছেন তুমি এটা শুনে রাখো ভালো করে, সবাইকে বলে দিও, বাল্লাগু আন্নি ওয়ালা আয়া, তোমরা আমার পক্ষ থেকে কোরআনের একটা আয়াত জানলেও সেটা পৌঁছে দাও মানুষের কাছে। এই প্রসঙ্গে বিগত যুগের বনু ইসরাইলের নবী রসুলদের উপরে যে সমস্ত বিবাদাবাদ ঘটে গেছে, তাদের জীবনে যেসব বাধা বিঘ্ন ছিল তাদের কিতাব প্রচার প্রসার করতে গিয়ে, সেগুলো যদি তোমরা বলো ওলা হারাজ, কোনো দোষ নাই। আপনারা জানেন কারাগারে বসে আমি নবীদের কাহিনী লিখেছি, পেয়েছেন না সবাই বই 1, 2, 3? কেন লিখলাম, আমার সিলেটের ভাইরা গত সপ্তাহে এসেছিলেন, তাদের এই একই প্রশ্ন ছিল, স্যার কারাগারে যে সব জীবনী লেখে, আত্মজীবনী, কী করলাম, হাতে করলাম, ঘোড়া মারলাম, সব লেখে, আপনি ওসব তো লিখলেন না? আমার বাবা ওসব লিখবো কখন,
আমাদের উদ্দেশ্য জাতির কাছে জাতিকে পথ দেখানো, তাই লিখবো। ওসব লিখে লাভ কি? আমার জীবনে কি ঘটলে লিখে লাভটা কি তোমাদের? বললাম যে কারাগারের নজর আমার প্রতি এমনভাবে রাখা হয়েছিল যে আমার কাছে মেশকাত শরীফ গিয়েছে, মেশকাতটা জঙ্গি কেতাব নাকি বাংলা কেতাব নাকি ভালো কেতাব যাচাই বাছাই করার জন্য আর এক হুজুরের কাছে পাঠানো হয়েছে। মাসখানেক পরে ফেরত আসছে যে না এটা হাদিসের কেতাব, এটা জঙ্গি কেতাব না। এই হলো বাংলাদেশের মুসলমান পুলিশ অফিসারদের লেখাপড়া দৌরাত্ম্য গৌরত্ব যাই বলেন আপনি বলতে পারেন। খাতা নিয়ে গেল, কলম নিয়ে গেল, আর দিল না। কি খবর জানি না, 15 দিন 20 দিন বলতে বলতে একদিন হঠাৎ খাতা কলম এসে গেল। এইভাবে বাধা বিঘ্নের মধ্য দিয়ে আমাকে সেখানে কলম চালাতে হয়েছে। আমি কি লিখছি না লিখছি সব তারা পড়বে, তারপরে ফেরত দিবে। তখন আমি চিন্তা করলাম এমন কিছু লিখি যাতে কারোরই কোনো আপত্তি থাকে না। তো বাছাই করে নিলেন নবীদের কাহিনী, যে নবীদের প্রতি সবার ভক্তি আছে। তুমি হে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, নবী নবী করে সে পাগল হয় সব। তো ঠিক আছে, নবীদের উপরে লিখি, এখন আর খাতা নেয় না। তো নবীদের উপরে লিখতে যে কি করবো, কোরআন খতম করা শুরু করলাম। একে একে 38 বার কোরআন খতম করেছে আমি বগুড়া কারাগারে বসে। তার অর্ধেকই আমার মুখস্থ হয়ে গেছিল পুরা। 3113টা আয়াত মুখস্থ হয়ে গেছিল, মানে পুরা কোরআনের 6223টা আয়াত। তো 3113টাই মুখস্থ হয়ে গেছিল আমার। 38 বার খতম করলে মুখস্থ না হয়ে যায় বলেন? উদ্দেশ্য কি? একই নবীর জীবনে কোরআনের কত জায়গায় কোন সুরাতে কতবার বলা হয়েছে এটা গণনা করার জন্যই কিন্তু এটা করেছিলাম। কারণ আমার তো ল্যাপটপ নাই আর মোবাইলে কারবারতে প্রশ্নই ওঠে না কারাগারে সব কিছু। খেয়াল করে দেখেন প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড লেখা আছে হযরত নূহ আলাইহিসসালাম কতটি সুরায় কতবার আলোচিত হয়েছে লেখা আছে না? প্রত্যেকটা নবীর জীবনের শুরুতে দেখবেন এটা পাবেন আপনি। সবচেয়ে বেশি আলোচিত নবী হচ্ছেন মূসা আলাইহিসসালাম। এইভাবেই কিন্তু নবীদের কানে লিখতে বাধ্য হয়েছি আমি। যখন দেখলাম যে ছাড়বে না, তখন একে একে 24 জন নবীর কাহিনী শেষ করলাম। বলো তাহলে আমার নবীর কাহিনী কি কারাগারে শেষ হবে না? আল্লাহ পাক ওটা মঞ্জুর করলেন মনের কথা। কারাগারে সিরাতুর রাসূল শেষ হলো যেদিন 1267 পৃষ্ঠা লেখা শেষ হলো, সেদিন হাতের লেখা। ওই দিন জেলের সুপার সাহেবকে পড়ে শুনেন, শোনেন কি লিখছে আমি এখানে। ওরা জেলার এবং সুপার সুবেদার তিনজনে বসে প্রায় আধা ঘন্টা ধরে আমার এই নবীদের কাহিনীর শেষ অংশটা উনি ওনারা শুনেছিলেন। এক পর্যায়ে কেঁদে ফেললো, স্যার আমার খুব জুলুম করেছে আপনার উপরে, কি চমৎকার লেখনি আপনার, অনেক অনেক কথা বলছে। বলে হ্যাঁ, আপনার তো বাধা দেন খালি, আপনি মানুষ ছিলেন না। এই কারণেই কিন্তু নবীদের কাহিনী কারাগারে বসে লেখা। হাদিসে ঠিক সেটাই বলা হচ্ছে, বল্লগু আন বনি ইসরায়েল ওয়ালা হারাজ। বনি ইসরায়েলের ইতিহাসে পিছনে যত কর্মকাণ্ড ঘটে গেছে নবীদের জীবনে, তোমরা সেগুলো মানুষকে শোনাও, এটাতে কোনো হারাজ নাই, কোনো বাধা নাই। 24 জন নবীর কাহিনী, 25 জন নবীর কাহিনী কোরআনে এসেছে। প্রত্যেক নবীর জীবনীতে পৃথিবীর মানুষের জন্য নির্দেশিকা রয়েছে, এগুলো আপনার পড়বেন অনেক কিছু পাবেন। আর সবই কোরআন থেকে, কোরআনের গল্প, কাসাসুল আম্বিয়া মার্কা উদ্ভট গল্প দিয়ে আমরা নবীদের কাহিনী লিখে নাই। বন্ধুরা আমার, একটি আয়াত জানলেও সেটা প্রচার করে দেওয়ার নির্দেশ আল্লাহ পাক তার নবীকে দিচ্ছেন, নবী আমাদেরকে দিচ্ছেন। আমাদের দায়িত্ব নিঃসন্দেহে সেটাই, আমাদেরকেও তাই করতে হবে। ওয়ান মুআবিয়াতা রাদিয়াল্লাহু আনহু বলল, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার নবীর নাম বললো আপনারা মহব্বতের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। ওয়ান মুআবিয়াতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ ইউতি
আনা কাসমন আল্লাহ ইয়াতি, আল্লাহাক যার দ্বারা কল্যাণ, যার প্রতি কল্যাণ কামনা করেন, যার দ্বারা মঙ্গল চান, তাকে দিনের বুঝ দান করেন। মনে রেখো, ইন্নামা আনা কাসেম, আমি ওহির এলেম বন্টনকারী, আল্লাহ ইয়াতি, আল্লাহ ইয়াতিল মারিফাতাল এলেম, আল্লাহ ওহির জ্ঞান উপলব্ধি করার, বুঝার ক্ষমতা দানকারী। আমি হলাম ওহির এলেম বন্টনকারী, আর আল্লাহ হলেন ওহির এলেম থেকে জ্ঞান আহরণ করার যোগ্যতা দানকারী, মারেফাত দানকারী, তত্ত্বজ্ঞান দানকারী। সবাই সমান হয় না। অতএব তোমার দাওয়াত দিয়ে যাও, দেখবে তোমার এই দাওয়াত এমন লোক পাবে, মানুষ আকাল মেন হোক, দাওয়াত দান দাতার চাইতে, দাওয়াত গ্রহণকারী তোমার চাইতে বেশি জ্ঞানী হতে পারে। এই কথাটি বিদায় হজের ভাষণেও আল্লাহ রসুল বলেছেন, ফালিবাল্লাগ শাহেদুল গায়বা, যারা এখানে উপস্থিত নাই, যারা উপস্থিত আছো তাদের কাছে পৌঁছে দিও। হতে পারে তুমি পৌঁছে দানকারী, তুমি যদি পৌঁছে দিচ্ছ, তোমার চাইতে যে ব্যক্তি পাচ্ছে তোমার কথাটা, তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী হতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে ওহির এলেম এত গুরুত্বপূর্ণ, যা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন, রসুল নির্দেশ দিচ্ছেন, এবং আমাদেরকে বলছেন তুমি পৌঁছে দাও, তোমার দরকারে ব্যাখ্যা দিতে পারো, দেখবে তোমার চেয়ে জ্ঞানী মানুষ তোমার কথাটা পেয়ে যেতে পারে। আপনারা ইতিহাস জানেন, সুরা আসরের তাফসীর আপনার বাড়িতে পড়েছেন, খালি মনে করে দিচ্ছি, বল আসর অর্থ কি, ব্যাখ্যা তার মাথায় আসছে না। ব্যাখ্যাটা কে, ইমাম রাজী রহমতুল্লাহ, যিনি শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে 10,000 মশলা বের করা মানুষ, এরকম সূক্ষ্ম তত্ত্ববিদের মাথায় আসছে না। বল আসর ব্যাখ্যা কি, আসর অর্থ তো আসর সময়, আসর অর্থ তো বিকালে, এর আসল অর্থ কি, আল্লাহ পাক আসরের কসম কেন খাইলেন, উনি হিসাব করতে পারছেন না, বেরিয়ে যাচ্ছেন বাজারের মধ্যে, হঠাৎ একজন বরফ বিক্রেতা বলছে, হে লোকেরা তোমরা রহম করো ওই বিক্রেতার উপরে যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এইটুকু শুনেই কিন্তু উনি বুঝলেন, আরে এই তোমার আসরের ব্যাখ্যা পেয়ে গেছি, সোজা বাড়িতে চলে আসে, কিছু কলম ধরলেন, আসর অর্থ হচ্ছে মহাকাল, কাল চলে যাচ্ছে, প্রতিটি সেকেন্ডে টিক 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 ঘন্টা হচ্ছে না, আমাদের জীবন থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে না, আমরা এগিয়ে চলেছি আমাদের মৃত্যুর চূড়ান্ত ঠিকানার দিকে, প্রতি সেকেন্ডে কমপক্ষে 3,00,000 কিলোমিটার গতিতে। কখন চিন্তা করেছি কি আমরা, যিনি আল্লাহ পাক আসরের কসম করেছেন, মান্দা যদি কখনো তার নিজের জীবনের হিসাব নেয়, তার নিজের জীবন আয়ুষ্কালের মূল্য সে যদি কখনো বুঝে, তাহলে সে প্রতিটি সেকেন্ড ও মিনিটকে আল্লাহর পথে ব্যয় করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আগামীকাল সে বাঁচবে কিনা সে নিজেও বলতে পারে না। উনি তফসিরটা পেলেন কোথায়, একটা বরফ বিক্রেতার কাছে, সাধারণ মানুষ না, সাধারণ মানুষের কাছেও অনেক সময় এলাম পাওয়া যায়, যেন আল কালামতুল হিকমত ওয়াদাল্লাতুল হাকিম, জ্ঞানের কথা জ্ঞানীর হারানো ধন। তো কোনো কথা, কারোর কোনো কথাকে হালকা করে দেখা যাবে না, কোথায় যে জ্ঞান পাওয়া যাবে কুড়িয়ে নিতে হবে। ইস্তেমার ময়দানে আমাদের বক্তারা মাশাআল্লাহ প্রত্যেকেই পূর্ব প্রস্তুতি নিয়েই বক্তব্য রাখবেন, প্রত্যেকের কথাই আপনাদের কাছে নতুন মনে হবে, অথচ পুরাতন কোরআনের আয়াত এবং হাদিসে তারা বলবেন, কিন্তু কথাগুলো হবে দেখবেন নতুন, আপনার কাছে মনে হবে তো এত নতুন, কারণ প্রত্যেকের প্রকাশভঙ্গি যুক্তিবত্তা পৃথক আল্লাহ পাক করে দিয়েছেন, এটা স্বাভাবিক। আমরা যদি মনে করি পিছন দিকে একবার, আমাদের ইস্তেমায় যারা আসতেন এক সময়, আমাদের অতীব ঘনিষ্ঠ মানুষেরা, তার কাছে আজকে আছেন নাই, গত বছরের তবলিগ ইস্তেমার উদ্বোধনী ভাষণে আমি চেষ্টা করেও 4 জনের বেশি পাইনি যারা মারা গেছেন,
এই চারজনের সবাই ছিলেন কুমিল্লার। আর এবারে আর তাহরিকে যাদের মৃত্যুর সংবাদ দাঁড়িয়েছে আমাদের কর্মীদের, তাদেরই সংখ্যা 19 জন, আর একজন বের হয়নি তাকে দিয়ে 20 জন। দিন দিন মৃত ভাইদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির কাতারে যে কোনো সময় আপনি আমি হয়ে যাব, চোখের পলকে টের পাব না। তাই তাদের নামগুলি আপনাদের সামনে স্মরণ করিয়ে দেব এবং সবাই প্রাণ ভরে তাদের পরকালীন মুক্তির জন্য দোয়া করবেন। আমি একে একে বলে যাচ্ছি। গোলাম কিবরিয়া, মাত্র 52 বছর বয়স, ভৈরব বাজার, অর্থ সম্পাদক আত তাহরিক পাঠক ফোরাম রিয়াদ সৌদি আরব। ইনি মারা গেছেন 3/3/2021, করোনা ভাইরাসে মারা গেছেন। 2, মোহাম্মদ নাসিরুদ্দিন, 72 বছর বয়স, ঢাকা সাভার, সহসভাপতি সাভার উপজেলা আন্দোলন, তিনিও করোনা ভাইরাসে মারা গেছেন 11/4/2021 তারিখে। মোহাম্মদ সালাহউদ্দিন, মাত্র 33 বছরের যুবক, সহ তার চার পরিবারের মোট 13 জন গাড়ি অ্যাক্সিডেন্টে আগুনে পুড়িয়ে আমাদের রাজশাহীর অদূরে মারা গেছিলেন। সে মর্মান্তিক, তাহারিকে খবর বেরিয়েছিলেন মর্মান্তিক হেডিং দিয়েই বের হয়েছিল যে একই সঙ্গে ওই গাড়ির মধ্যে কী থাকে না, কী বলে ওটা, সিলিন্ডার বাস্ট হয়ে ওই আগুনে পুরো গাড়ি সব শেষ। মর্মান্তিকভাবে তারা মৃত্যুবরণ করেছিল। সহসভাপতি আহলে যুবসংঘ রংপুর জেলা, মতিউর রহমানের ভগ্নীপতি, 26/3/2021, 4, মোহাম্মদ আফসার আলী মোড়ল, 89 বছর বয়সে, প্রধান উপদেষ্টা আহলাদিস আন্দোলন ঝাড়ডাঙ্গা এলাকা সাতক্ষীরা, বার্ধক্যজনিত কারণে 21/3/2021, মোহাম্মদ মুসলিম তালুকদার বয়স 70, শরীয়তপুর, সহসভাপতি আন্দোলন শরীয়তপুর জেলা, কিডনিজনিত কারণে গত বছরের 29/3/2021, মোহাম্মদ আব্দুল মান্নান, 60 বছর বয়স, শরীয়তপুর, সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা আন্দোলন কিডনিজনিত কারণে 15/5/2021, মোহাম্মদ আব্দুল মান্নান, শেখ আব্দুল সামাদ, 38, সাতক্ষীরা, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলে যুবসংঘ, ব্লাড ক্যান্সারে মারা গেছেন 27/5/2021, মৌলানা আব্দুল লতিফ, 75, চাঁপাইনবাবগঞ্জ উপদেষ্টা ছিলেন তিনি আন্দোলনের, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ জেলার, ব্রেন স্ট্রোকে হঠাৎ মারা গেলেন 28/5/2021 তারিখে, অর্থাৎ আব্দুল সামাদের মৃত্যুর একদিন পরে। হাফেজ সাইফুল ইসলাম রেজা, 34 বছর বয়স, ইয়ং ছেলে, ব্রাহ্মণবাড়িয়া, সাংগঠনিক সম্পাদক আহলে আন্দোলন সানাইয়া আল খাবজি সৌদি আরব, সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। মাকে আনতে যাচ্ছিল, সে যাবে মদিনায় উমরা করার জন্য, মাকে আনতে গিয়ে ছেলেই শেষ। মমতাজউদ্দিন, 43 বছর বয়স, শেরপুর, কর্মী আন্দোলন কক্সবাজার, করোনা ভাইরাসে মারা গেল। আমরা যখনই কক্সবাজার যেতাম তার সেবা যত্ন আমরা কেউ বলতে পারি না। সে হোটেল নিবে, খাবে, খাওয়াবে বিনা পয়সায়। সুতরাং আমাদের সঙ্গে সেন্ট মার্টিন পর্যন্ত, সে টেকনা পর্যন্ত গিয়েছে গাড়ি চালিয়ে। এত স্মার্ট একটা কর্মী হঠাৎ করে চলে গেল করোনা ভাইরাসে। ওর বাড়ি ছিল শেরপুরে, থাকতো কক্সবাজারে। মাস্টার হাশিমউদ্দিন, 65 বছর বয়সে মারা গেলেন, সভাপতি আহলে আন্দোলন কুষ্টিয়া পূর্ব, সড়ক দুর্ঘটনায় চোখের পলকে 8/7/2021 তারিখে। মোহাম্মদ আতাউর রহমান সন্ন্যাসবাড়ি বান্দাইখাড়া, 88 বছর বয়সে মারা গেলেন, যিনি প্রবীণ লেখক মাসিকা তাহরিক, বার্ধক্যজনিত কারণে মারা গেলেন 8/7/2021 তারিখে। মোহাম্মদ হাবিবুর রহমান, 74 বছর বয়স, খুলনা জেলার মানুষ কিন্তু থাকতেন যশোরে, এবং উনি যশোর জেলা আন্দোলনের উপদেষ্টা ছিলেন, বার্ধক্যজনিত কারণে মারা গেলেন 24/7/2021 তারিখে। মোহাম্মদ জাকারিয়া মিয়া, 54 বছর বয়স, সভাপতি মালয়েশিয়া আহলে সুন্নাহ আন্দোলন মালয়েশিয়া শাখার, তিনি করোনা ভাইরাসে মারা গেলেন 3/8/2021 তারিখে। অধ্যাপক আমিনুল ইসলাম, মোহাম্মদ আবু সাইদ, মেহেরপুর, এটা বড় প্যাথেটিক্স, এই যত লোকের মৃত্যু খবর শুনলেন, এই ছেলের বয়স মাত্র 18 বছর, মাত্র 18 বছর, সোনামণির সহ পরিচালক ছিল মেহেরপুরে,
বাড়িতে বেরিয়েছে, প্রোগ্রামে যাবে, রাস্তার পাশে বাচ্চারা খেলাধুলা করছে, এই তোরা খেলছিস দেখি আমাকে একটু বল দে তো, বলটা নিয়ে একটা মেরেছে, ওখানে পড়ে গেছে হার্ট অ্যাট্যাক। 18 বছরের বয়সের এই ছোট্ট বাচ্চাটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, তার বাপ মা দুনিয়া সবাই বেঁচে আছে, তার বড় ভাই আজকে আমাদের শিল্পী আপু, এগুলো বরদাস্ত করা যায় না। কিন্তু আমি এখান থেকে টেলিফোনে কথা বলি, তার আব্বার সঙ্গে সান্ত্বনা দিয়েছি, ওইরকম সন্তানের হারানো পিতাকে সান্ত্বনা দেওয়াকে যাকে মানুষ সম্ভব, কিন্তু আল্লাহ পাক করালে মানুষের কিছু করার থাকে না। এরটুকু বাচ্চা ছিল, চলে গেছে আমাদের ছেড়ে। অধ্যাপক আমিনুল ইসলাম, 52 বছর বয়স, রাজশাহী, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক আহলে চন্দন বাংলাদেশ এবং মার্কাজের সেক্রেটারি ছিলেন। লিভার সিরোসিস ও কোলন ক্যান্সার মারা গেলেন 14/12/2021 তারিখে। বহুদিন তিনি বেঁচে ছিলেন, আমাদের অসুস্থ অবস্থাতেই বেঁচে ছিলেন, আপনারা সবাই জানেন তার খবর। মারা গেলেন 14/12/2021 তারিখে। আজকে থাকলে বলা যেতে পারে এরপরে খাদ্য বিভাগের প্রায় সব দায়িত্বই উনি পালন করতেন। সঙ্গে থাকতো আমাদের ভাই বাহারুল, তিনি আছেন, তিনি সড়ক দুর্ঘটনায় পড়ে গেছিলেন, আল্লাহ পাক তাকে সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি আজকে এখানে একাই, আজকে নিঃসন্দেহে তারই বারবার মনে হচ্ছে আমদুল ভাই কই, তার দুজন মিলে কাজ করত। মোহাম্মদ আনিসুর রহমান 70, বগুড়া, 3 বারের শ্রেষ্ঠ এজেন্ট মাসিকা তাহারিক, ব্রেন স্ট্রোকে মারা গেলেন গত 7 জানুয়ারি 2022 বগুড়ার। হাফেজ আব্দুল বারী 56, নরসিংদী, সাবেক ম্যানেজার বৈবিক্রয় বিভাগ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, আমাদের অতি প্রিয়জন। কিডনি জনিত কারণে ডায়ালিসিস দেওয়া অবস্থাতেই মারা গেলেন 26/1/2022 তারিখে। সবশেষে মাওলানা ফজলুল করিম 58, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, আমাদের মার্কাজের দীর্ঘ 27 বছরের প্রবীণ শিক্ষক, তিনি শ্বাসকষ্টজনিত কারণে মারা গেলেন রাজশাহী মেডিকেল হাসপাতালে 4 ফেব্রুয়ারি 2022 তারিখে। এরপরে আমাদের সাতক্ষীরার পলাশপলের ভাই আব্দুল মাজেদ, আমাদের অত্যন্ত ভিত্তাকাঙ্ক্ষী, বলা যায় পলাশপলের মার্কাজের খুঁটি বললেও হয় স্তম্ভ তিনি ছিলেন, তিনিও মারা গেলেন প্রবীণ বয়সে বার্ধক্যজনিত কারণে, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই মোট 20 জনের হিসাব আমরা পেয়েছি, এর বাইরেও যদি কেউ থাকেন আমরা সবার জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহুম্মা ফির লাহুম, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন, আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারফা দারাজাতাহুম ফিল মাহদিয়্যিন ওয়াখলফহুম ফি আকবিহিম ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহুম ইয়া রাব্বাল আলামিন افسح لهم في قبورهم ونور لهم فيهم امين الله তুমি যাদের সবাইকে ক্ষমা করো এবং তাদের ইহকালে পরকালে সবচেয়ে সর্বোত্তম মেহমানদারে তুমি তাদেরকে দান করো পরকালে জীবনে। قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فهو شهيد ومن مات في سبيل الله فهو شهيد। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারাও শহীদ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারাও শহীদ। এদের সারাটি জীবনই ছিল পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার খেদমতে এরা ছিলেন সবাই নিবেদিত প্রাণকর্মী। আল্লাহ যদি তাদের এই কর্ম কবুল করে নেন তাহলে আমরা আশা করতে পারি তারাও শহীদ হিসাবেই মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে আল্লাহ পাক শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা যেন আল্লাহ পাক পরকালে দান করেন। আমরা যারা বেঁচে আছি আমরাও শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলনে আছি, আমরাও চাই আমাদের মৃত্যুটাও শহীদদের তালিকাভুক্ত হোক, যেভাবেই হোক আল্লাহ পছন্দ করেন সেইভাবেই আমরা মরতে রাজি আছি। কিন্তু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সর্বোচ্চ অগ্রাধিকার প্রতিষ্ঠার এই মহতী আন্দোলন থেকে পিছিয়ে যেয়ে মৃত্যুবরণ করতে আমরা আদৌ রাজি নই। আল্লাহ পাক আমাদের মনের খবর রাখেন, আমাদের ইখলাসকে আল্লাহ কবুল করুন এবং ইখলাসের সাথে দিনের দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। তবলিগি ইজতেমার উদ্বোধনী ভাষণে আমি গতবার যেটা বলেছেন এবারও তাই বলে দিচ্ছি, আপনারা ইজতেমার মর্যাদা ভাব গাম্ভীর্য বজায় রাখবেন। এটা কোনো উচ্ছৃঙ্খল লোকের সম্মেলন নয়, পুলিশ ভাইরা এসছেন এটা তাদের দায়িত্ব, কিন্তু আমরা বলি আমাদের ইজতেমা কোনো পুলিশ লাগে না, আমাদের কর্মীরাই পুলিশের চাইতে বেশি আন্তরিক। এসেছেন যখন আমি বলবো যদি কোনো মোবাইল চোর ঢোকে আপনি তাদের ধরবেন,
32 বছরের জীবনে একবারই মোবাইল চুরি হয়েছে গতবারের আগের বার, তাই না? গতবার হয়নি, এবার যখন না হয়। আর কারা এগুলো করে পুলিশ সবাই জানে, যত চুরি হোক না কেন চুরির হিসাব পুলিশের কাছে আসে, পুলিশ ইচ্ছা করলে সবাইকে ধরতে পারে, ইল্লা মাশাআল্লাহ নতুন নতুন চোর আসলে তার ধরা যাবে না, স্থানীয় চোর হলে পুলিশ ঠিক ধরে ফেলবে। আমরা তাদের অনুরোধ করবো, আপনারা এক জায়গায় বসে থাকবেন না, একটু ঘোরাফেরা করবেন, আশা করি সফল হবেন। তবলিগি ইজতেমার ভাব গাম্ভীর্য বজায় রাখার জন্য আমাদের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করবেন, আর বাদবাকি যেগুলো আমাদের মাননীয় আহ্বায়ক সাহেব বললেন ওগুলো আপনারা খেয়াল রাখবেন। আল্লাহপাক আমাদেরকে তার দিনের সত্যিকারের জিন্দাদিল মর্দ মুজাহিদ হিসেবে কবুল করে নিন। অচেতন মানুষ দিয়ে দুনিয়া কোনো কিছু সম্ভব হয় না, চেতনা সম্পন্ন একদল মানুষই পৃথিবীর নেতৃত্ব দেয়। বাংলার জমিনে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার যে দাওয়াত নিয়ে আমরা নেমেছিলাম বহু পূর্বে, এখন আমরা পরন্তবেলায় পৌঁছে গেছি, আমাদের যৌবনকাল শেষ হয়েছে, এখন বার্ধক্য এসে গেছি। আমরা আমাদের যুবকদেরকে, আমরা আমাদের তরুণদেরকে, আমরা আমাদের সোনামণিদেরকে এই পথেই পরিচালিত করতে চাই। ইতিমধ্যে বেশ এক ঝাঁক তরুণ তৈরি হয়েছে, আপনারা দেখেছেন তারা এগিয়ে আসছে, আমরা সান্ত্বনা পাচ্ছি যে আমাদের মৃত্যুর পরে ইনশাআল্লাহ তারাই নেতৃত্ব দিয়ে আমাদের এই কাফেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এটাই আজকে আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত, যেন আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন আন্দোলন স্তব্ধ না হয়ে যায়, তাই তো? বট গাছ পড়ে গেলে আর ওঠে না, শেষ। কলা গাছ পড়ে গেলে বলেন কিছু বেরোয় গোড়া থেকে? আমরা কলা গাছ হতে চাই, বট গাছ নয়। আমাদের পরবর্তী যোগ্য নেতৃত্ব যেন আমাদের সামনে আসে, আল্লাহ পাক যেন নেতৃত্ব বাছাই করে দেন, কারণ নেতৃত্ব আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। যত নিয়ামত আসে নেতৃত্ব দানের মতো গুরুত্বপূর্ণ নিয়ামত আর নাই। এই নিয়ামত যেন আল্লাহ পাক আমাদের মধ্য থেকে কাউকে না কাউকে দেন, যারা আমাদের পরে এটা চালিয়ে নিয়ে যেতে পারে। আপনাদের সবাইকে এটা আমার ব্যক্তিগত দাবি, এই দোয়া করতে কেউ ভুলবেন না। যে কোনো সময় শূন্য দামের জমা দুয়াতে বিদায় হয়ে গেছে, তখন কিন্তু আপনার ধাক্কা দেবে, তা হয়তো কে কখন কী হলো, এ বিষয়ে আমাদের গঠনতন্ত্রের সব বলা আছে। মজলিসে সুরা যাকে আমি নিয়োগ করবেন আপনারা তাকে মেনে নেবেন, অন্ধ খঞ্জ কৃষ্ণকে গোলাম হাফসি গোলাম হলো আপনি তাকে মেনে নেবেন, রাজি আছেন তো? মসজিদে সুরা এ ব্যাপারে পুরা সিদ্ধান্ত নেবে, এ বিষয়ে কোনো হয়েছে আমাদের হবে না। মেন টু মেন ভোট নেওয়ার আমাদের সিস্টেম ইসলামে নাই, আমরা এগুলি বিরোধিতা করি। জ্ঞান সম্পন্ন পরামর্শদাতা ভাইরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তিনি আসবেন নেতৃত্বে, ইনশাআল্লাহ আন্দোলন এগিয়ে যাবে। যেভাবে আজকে আপনারা আসছেন তবলিগ ইজতেমায়, এভাবে তখনও আসবেন। আল্লাহবাক আপনাদের দাওয়াতকে কবুল করুন, আপনাদের আসা যাওয়ার এই সিলসিলা যেন আগামীতে বজায় থাকে, আমি সেই দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের এই দাওয়াতকে কবুল করে নাও। পরিশেষে এই তবলিগি ইজতেমা যারা সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, উপদেশ দিয়ে, পরামর্শ দিয়ে, আমি সবারই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছেন, সেজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। লালমনিরহাটের এক ভাই, তার ছেলেটির বয়স মাত্র 4 বছর, ব্লাড ক্যান্সারে আক্রান্ত, আমার মাধ্যমে আপনাদের সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, সবাই বলুন। আল্লাহুম্মা শফিআন্তা শাফিলা শিফা ইল্লা শিফা ওকা শিফা আল্লাহ ওয়াদুর সাকামা লা বাসা তাহুর ইনশাআল্লাহ। আজকে ইস্তেমায় আসবার জন্য টাকা জমিয়েছে, হঠাৎ ছেলেটি মারা গেছে ব্লাড ক্যান্সার গতকালকে, কোরবাই মাদ্রাসা ছাত্র কুমিল্লা, তার মা সেই টাকাটা দিয়ে আর একজনকে পাঠিয়েছে ইস্তেমায়, আমার বাচ্চা যেন ওই নেকিটে পায়, কি মর্মান্তিক। তার মা সেই টাকাটা পাঠিয়েছে দিয়ে আরেকটা ছেলে পাঠিয়েছে, তুমি যাও আমার ছেলে যাওয়ার কাজটা তুমি করো, পুরো নেকি যেন আল্লাহ পাক তার মায়ের কামনা মতে ওই মৃত সন্তানের আমল নামে আল্লাহ পাক লিখে দেন। এরকম যে কত আছে আল্লাহ জানে, ইস্তেমাকে যে মানুষ কত ভালোবাসে, ইস্তেমা না হলে মানুষ পাগল হয়ে যায়। একবার আমার করি নাই মনে আছে, পিছনে একবার করি নাই কিছু দুষ্ট লোকের পরামর্শে, মানুষ মেরিভিল মতো আমাদের কেন বন্ধ করলেন? ইস্তেমা বন্ধ করা অতটা সহজ নয়, এর সঙ্গে আমাদের প্রাণের মহব্বত জড়িয়ে আছে। বছরে একদিন মানুষ আসে ইস্তেমা শোনার জন্য,
তারা খোরাক পায়, এটা জান্নাতের খোরাক পায়, এই জন্য তারা এখানে আসে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ইস্তেমার এই দুদিনব্যাপী ইস্তেমার সফলতার জন্য আল্লাহর নিকটে আন্তরিক প্রার্থনা করে 32তম বার্ষিক তবলিগ দুদিনব্যাপী তবলিগ ইস্তেমার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।